বাংলাদেশের সকলেই মেহগনি কাঠের চৌকাঠ সম্পর্কে সবাই কম বেশি জেনে থাকেন। আর সেই কাঠের চৌকাঠ স্বল্প বাজেটের ভিতরে একটি কোয়ালিটি সম্পন্ন একটি চৌকাঠ যদি হয় সেটা সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা সেক্ষেত্রে। হ্যাঁ, আপনাদের সাথে আজকে কথা বলছি মেহগনি কাঠের চৌকাঠ নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলী ব্রোর পক্ষ থেকে আপনাদের কাছে ডেলিভারি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলবো মেহগনি কাঠের ছয় আড়াই, সাত ফিট বাই সাড়ে তিন ফিট, আড়াই ফিট এবং তিন ফিটের যে চৌকাঠগুলো হয় সেই চৌকাঠ সম্পর্কে। আমরা সবসময়ই আপনাদের কাছে বলে থাকি দামের চেয়ে মানের দিকটি সবসময় আমরা বেশি কোয়ালিটি সম্পন্ন একটি দিক মনে করে থাকি, কারণ একটি কোয়ালিটি সম্পন্ন একটি চৌকাঠ হতে পারে আপনার আবাসনের জন্য একটি নির্দিষ্ট একটি মানের সমান। বাংলাদেশের বহু প্রচলিত একটি কাঠের ভিতরে মেহগনি কাঠ একটি অন্যতম। মেহগনি কাঠ স্বল্প বাজেটের ভিতরে কোয়ালিটির একটি সম্পূর্ণ কাঠ, কারণ মেহগনি কাঠের যেই পরিমাণ খরচ কস্ট যায় সেই পরিমাণের ভিতরে যদি আপনি সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করে ব্যবহার করে নিতে পারেন আপনার এই চৌকাঠগুলো তৈরি করে, তাহলে অনায়াসে 20 থেকে 25 বছর পর্যন্ত গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই চৌকাঠগুলো সংগ্রহ করতে পারেন। গ্যারান্টি মূলত সেই কাঠের উপরে দেওয়া উত্তম যে কাঠগুলো ওই টার্গেট অনুযায়ী কাঠগুলো বাস্তবায়ন রূপে ব্যবহার করার উপযোগী একটি কাঠের মান হয়ে থাকে। আর সেই সুবাদে আপনাদের কাছে সবসময় বলে থাকি আমরা কেন আপনাদের কাছে গ্যারান্টি দিব। গ্যারান্টি দেওয়ার উদ্দেশ্য একটাই, কাঠটা এই যে বয়সগুলো বলি বছরগুলো বলি ওর ভিতরে কোনো সমস্যা হলে আমরা নিজ খরচে সেটা পরিবর্তন করে দিব। মেহগনি কাঠে গুণ ধরে বলে আমরা অনেকেই কাঠটা পছন্দ করি না, কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণের মাধ্যমে আমরা এগুলোকে প্রথমত কেমিক্যাল ট্রিটমেন্ট করি। কেমিক্যাল ট্রিটমেন্ট করার পরপরই আমরা সিজনিং করার মাধ্যমে কাঠের ভিতরে যে রসটা থাকে সেই রসটা 13 থেকে 14% ময়েশ্চারের নিচে নিয়ে আসি, তারপর আমরা এই কাঠটাকে চৌকাঠের ফ্রেম হিসেবে ব্যবহার করে থাকি। আর এছাড়াও মেহগনি কাঠ দিয়ে চৌকাঠ ছাড়াও দরজার কাজে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তীতে আপনাদেরকে সাইজ কাটে কিছু ভিডিও তুলে ধরবো, দেখানোর চেষ্টা করব কিভাবে সাইজ কাট থেকে মূলত একটি পাল্লা কোয়ালিটি করে নিতে পারেন। মেহগনি কাঠের চৌকাঠগুলো আমরা দুইটা ব্র্যান্ডে বিক্রি করে থাকি, একটা হচ্ছে 11 আর একটা হলো 6 আড়াই। 6 আড়াই কাঠের ভিতরে আবার দুইটা ব্র্যান্ড আমাদের কাছে পাবেন, এ গ্রেড এবং বি গ্রেড। এ গ্রেড হচ্ছে হলো কাঠের ভিতরে 95 থেকে 100% পর্যন্ত শাড়ি পেয়ে যাবেন, আর যেটা বি গ্রেড সেটা আমাদের কাছ থেকে 75 থেকে 80% পর্যন্ত পেয়ে যাবেন শাড়ি, আর বাকি যেই পার্সেন্টগুলো থাকবে 5%, 10%, 15% সেই পার্সেন্টগুলো মূলত পল থাকে। আর এই পলের অংশগুলোকে আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি, শুধু যে শাড়ি কাঠটা করি না তা কিন্তু না, সবগুলো কাঠই কেমিক্যাল ট্রিটমেন্ট করি যাতে করে গুণ থেকে। চৌকাঠের ক্ষেত্রে আমরা বেশি নজর দিই এই জন্যে কারণ আমরা হুট করে চাইলে একটি চৌকাঠ পরিবর্তন করে পারি না। পরিবর্তন করতে গেলে আমাদেরকে একটি সমস্যায় একটু পড়তে হয়, সেটা হচ্ছে চৌকাঠটা খুলতে হবে, পাল্লাটা খুলতে হবে, ওই রুমের আসা যাওয়া পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, প্লাস্টার নষ্ট করতে হবে, টাইলস ভেঙে আবার নতুন করে টাইলস বসাতে হবে, যার কারণে একটা চৌকাঠ ভেঙে আরেকটা চৌকাঠ লাগানো আমাদের 5 থেকে 7 দিনে একটি কর্মদিবস নষ্ট হয়ে যায়। যার জন্যে আমরা এই হয়রান থেকে বাঁচার জন্য মূলত এই সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করে বিক্রি করার পরামর্শ দিই। আপনি চাইলে শাড়ি কাঠ দিয়ে সিজনিং করা ছাড়া শুকিয়ে লাগাতে পারেন, কিন্তু যখন এই কাঠটা একটা সময় নষ্ট হয়ে যাবে নিচে তখন দেখবেন ঘুণ থাকে ধুলাবালির কারণে, দেখতে খুবই বিশ্রী দেখা যাবে। সার সুবাদে কেমিক্যাল ট্রিটমেন্ট করতে খুব বেশি খরচ হয় না বললেই চলে, যার জন্যে কোয়ালিটি সম্পূর্ণ একটি চৌকাঠ নেওয়ার জন্য কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করে মেহগনি কাঠগুলো নেবেন, কারণ সেগুন কাঠে কেমিক্যাল করা লাগে না। যেসব কাঠে কেমিক্যাল করা লাগে শুধুমাত্র সেই সব কাঠে সিজনিং করলে চলে, কিন্তু যে ধরনের কাঠে গুণ সহসা ধরে পড়লে সেই ক্ষেত্রে আপনি কেমিক্যাল ট্রিটমেন্ট করে তারপর সিজনিং করে আমাদের এই চৌকাঠগুলো নিতে পারবেন। আর এভাবে চৌকাঠ লাগানোর উদ্দেশ্য একটাই, আপনি গুণমুক্ত হওয়া এবং নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন 20 থেকে 25 বছর পর্যন্ত। এ গ্রেডের যে চৌকাঠগুলো হয় এ গ্রেড এগুলো আমরা 3,200 টাকা বিক্রি করে থাকি, আর যে ব্রিগেড এটা 2,550 টাকা। আজকের এই চৌকাঠগুলো ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, আশা করি কারো না কারো উপকার হবে।